আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার স্বাদের ডিম পরোটা। খুব মজাদার এই ডিম পরোটা, অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বিকালে নাস্তা হিসেবে তৈরি করে ফেলা যায়। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করব এই মজাদার স্বাদের ডিম পরোটা। একটি মিক্সিং বোলে নিয়ে নিব প্রায় 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। আর নিয়ে নিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব এখানে 1/2 কাপের মতো তেল নিছি, অল্প অল্প করে তেল দিয়ে দিব। সম্পূর্ণটা লাগে নাই, এখানে প্রায় 2 চা চামচের পরিমাণ মতো বেঁচে গেছে। তো এভাবে করে অল্প অল্প তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব ময়দার সাথে হাত দিয়ে। তো খুব ভালো করে মিক্স হয়ে গেলে এ পর্যায়ে নিয়ে নিব 1 কাপ পানি, নর্মাল পানি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে দিব। অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে নিব। পরোটার যে ডো থাকে ওইটার মতো করে তৈরি করে নিব। আর এখানে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। এইভাবে করে ডো তৈরি করে নিচ্ছি। সবগুলো পানি একসাথে দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ডো তৈরি করে নেবেন, এতে বুঝতে সুবিধা হবে। এইভাবে করে ডো তৈরি করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল ডো, একটু নরম। এ পর্যায়ে দিয়ে দিব এভাবে হাতের মোটর মধ্যে নিয়ে অল্প পরিমাণ, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্ট নিব। অন্যদিকে ভিতরের পুরটা রেডি করে নিব। নিয়ে নিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আর নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি। এখানে সম্পূর্ণ পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে অনেক সুন্দর ফ্লেভার বাহির হয়। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন, হাত দিয়ে করলে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স হয়ে যাবে, চামচ দিয়ে করলে সেটা হবে না। তো এখানে অন্য একটি বাটিতে নিয়ে নিব 3টা ডিম। নিয়ে নিচ্ছি 3টা ডিম, রুম টেম্পারেচার হইতে হবে অবশ্যই। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বাহির করে রেখে দিবেন। তো ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, চাইলে সাদা গোলমরিচও দেওয়া যাবে। আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নিব। যেহেতু পেঁয়াজের মিশ্রণে এখানে লবণ দিচ্ছি তাই এখানে দিব না, আর খুব ভালো করে মিক্স করে ডিমের মিশ্রণটা পেঁয়াজের মিশ্রণে দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স করে নিব হাতের সাহায্যে। ভালো করে মিক্স হয়ে গেলে এক সাইডে রেখে দিব, দেখে আসবো ডোটার কী অবস্থা। তো এখানে ডোটা পারফেক্টভাবে হয়ে গেছে প্রায় 10 থেকে 15 মিনিট পর। তো এখানে আমার 3 কাপ ময়দাতে প্রায় 5টার মতো ডো হয়েছে, ডোয়ের গুটি হয়েছে। তো 4টা রেখে 1টা নিয়ে নিব। তো ভিজা কাপড় দিয়ে এভাবে করে ঢেকে রাখবো যাতে ড্রাই আউট হয়ে না যায়। তো এভাবে করে ময়দা দিয়ে এভাবে রুটির মতো করে বেলে নিব। পাতলা করে বেলবো অবশ্যই, এটা খুবই জরুরি। পাতলা করে ডিম পরোটার পরোটাটা অবশ্যই পাতলা হয়। তো এভাবে ডিম দিয়ে টেনে টেনে এভাবে করে লম্বা করে পাতলা করে নিব। তো মাছ বরাবর দিয়ে দিব মিশ্রণটা, ডিমের মিশ্রণটা দিয়ে এভাবে ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন, খেয়াল করেন, এভাবে করে চারপাশে ভাঁজ দিয়ে দিব। আর মাঝখানে একটু খালি রাখব, চুলায় অল্প পরিমাণ তেল দিয়ে এভাবে, তেল গরম হয়ে আসলে দিয়ে দিব।
ডিম পরোটাটা ঠিক আটা চামচের সাহায্যে বেব করে ফুটো করে দিব, তা না হলে এটা ফুলে যাবে। চুলার হিট লো হিটে দিয়ে এভাবে করে দুই পাশ উল্টিয়ে উল্টিয়ে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। এইভাবে দেখতে পাচ্ছেন কালার চলে আসছে, এই কালার হইলে উঠিয়ে নিব, একটি টিস্যুর উপরে উঠিয়ে নিব যাতে তেলগুলো ঝরে যায়। আর আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখাচ্ছি। তো এভাবে করে বেল রুটি বেলে টেনে টেনে এভাবে করে লম্বা করে নিচ্ছি, আর এভাবে ডিম দিয়ে আরও একটু লম্বা করে নিব চারপাশে টেনে টেনে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি। মাছ বরাবর দিয়ে দিব পেঁয়াজের এবং ডিমের মিশ্রণটা দিয়ে ভাজ দিয়ে দিব চারপাশ থেকে, আর মাঝখানে একটু খালি রাখব। এভাবে করে চারপাশ থেকে ভাজ দিয়ে দিচ্ছি। তো এভাবে করে এটাও ভেজে নিব, সবগুলো ভেজে নিয়ে কেটে নিব। এভাবে করে একটি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে মাঝখানে এভাবে করে টুকরো করে নিব, পছন্দ মতো সাইজ করে কেটে নিব। আর গরম গরম পরিবেশন করব পেঁয়াজ এবং শসার সাথে মজাদার ডিম পরোটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।